আজকের সকালটা অন্যরকম আজকে আমার ছোট ছেলে তুরাজের শুভ জন্মদিন দুই সাল নভেম্বরের দুই তারিখ সেই পৃথিবীতে আসে আজকে দুই সাল নভেম্বরের দুই তারিখ তার দুই বছর পূর্ণ হল আলহামদুলিল্লাহ সালামু আলাইকুম সবাই কেমন আছেন চলে আসলাম আপনাদের সাথে আরেকটি ব্লগ নিয়ে আজকে ছোট ছেলের জন্মদিন বলে কথা তেমন কোনো কিছু আয়োজন করব না কিন্তু বাচ্চাদের অনুরোধে যা যা রান্না করব সেইটাই ভিডিও আপনাদের সাথে শেয়ার করব আর আমার বড় ছেলে বলছে জাম্মু আজকে তোরাজের যেহেতু বার্থডে তুমি আজকে সুন্দর করে তোরাজের রান্না রান্নাবান্না করবা সকালবেলায় আমি একটু নুডলস রান্না করছি আর একটু চা বানাইলাম আর সেই চাটা কি জানেন এটা হচ্ছে ডেনিশ দিয়ে একটা মজার চা এটা কিন্তু দোকানে আগে বিক্রি করতো আর এইভাবে ডেনিশ দিয়ে এক কাপ চা খাইলে আর কোনো কিছুই লাগে না এত শান্তি লাগে যেটা বলার মতো না তারপরে মা ছেলে মিলে চলে আসলাম একটা কেক নিতে কেক নিতে যাব মেকে এখন বাসার থেকে বের হয়ে আমাদের রাস্তার মোড়ে এসে দেখি নতুন মেক উদ্বোধন করছে তো আমি তো ভীষণ খুশি কারণ আমাদের দূরে যাইতে হবে না মা ছেলে একটা কেক নিয়ে বাসায় এসে পড়লাম ছেলে তো আর কেক রে রাখতেই দিল না সে এখনই কেক কাইটা খাইয়া ফেলবে কান্নাকাটি শুরু করে দিছে বড় ছেলেটা যেহেতু বাবা বক্ত সে বাপ ছাড়া কিছুই বোঝে না আর এখন তার বাপও কাছে নাই সে কোনোভাবেই কেক কাটতে দিবে না বলতেছে বাবা আসলে কেক কাটবো কিন্তু ছোট জন ওইটা মানতে নারাজ সে কেক এখনই খাবে অনেক কান্নাকাটি তারপরে ওর বাবারে ভিডিও ফোন দিল ওর বাবা বলল যে না তোরাজ দেও কেকটা কেটে খাইয়া নেক সমস্যা নাই আমার আসতে দেরি হবে তারপরে এই যে তোরাজ বাবু কেক কাইটা খাচ্ছে কেক একদম সব নষ্ট করে খায়া ক্রিম সহ খাইতেছে আর ওর বাবার জন্য আমি আলাদাভাবে রাইখা দিলাম কারণ সব কেক নষ্ট করতেছে সামনের থেকেও নিতে মানে নিতে পারতেছি না আর কি এক পাউন্ড কেক আইনা দিছি ছোটোই বড় না তেমন আর এই আমি একটা মুরগি নিচ্ছি এটা আমি আজকে রোস্ট করব কারণ এটা পৃথা আর দুইজনেই বলতেছে তার ছোট ভাইয়ের জন্য আস্তা মুরগি রোস্ট করে দিতে হবে কারণ আগে একটা মুরগি আইনে আমি কুরমা রান্না করার জন্য এটা কাইটা গুছাইয়া রাখছি তারপরে দুই ভাই বোন বলতেছে যে না তুরা হচ্ছে সবার ছোট তারে আজকে একটা তুমি ঢিস সাজাইয়া দিবা আস্তা মুরগি রোস্ট দিয়া তো যেমন কথা তেমন কাজ আর এরপর একটা মুরগিও নিয়েই সাপড়ছিলাম তো এই মুরগিটা আমি এখন আস্তাই রোস্ট করব কারণ তুরা তোর ওইভাবে খাইতে পারে না এরা দুই ভাই বোন তিন ভাই বোন মিলে খাবে আর কি মুরগিটা প্রথমেই আমি ভাজি করে নিতেছি আর যেহেতু আস্তা রোস্ট করব তো একটু ভালোভাবেই ভাজি করতে হবে আর রান্নাও করতে হবে অনেকক্ষণ সময় নেওয়া সাথে আবার কয়েক পিস আলাদাভাবে দিছি কারণ হচ্ছে এটা ভাঙ্গা যখন খাবে তার পরবর্তীতে আবার কান্নাকাটি শুরু করে দিবে তাজোয়ার আর বড় ছেলের স্বভাবই এইটা একবার খাইয়া পরবর্তীতে আবার চায় সারাদিন অল্প অল্প করে খাবে একটু পরে পরেই আর চাবে জাম্মু আমাকে কুরমা দাও আমাকে রোস্ট দাও তার এই স্বভাব তো এর জন্য একটু বেশি করেই দিছি ঘরে ছোট বাচ্চা থাকলে দেখবেন মাদের একটা টেনশন কাজ করে যে কোনো রান্না একটু বাড়াইয়ে দিতে চেষ্টা করে পরে ফাইনালি দেখেন রান্না কমপ্লিট আর সাজাই দিছি আমার সেলের আমার ছেলে তো বেসিনের পানি নিয়ে ব্যস্ত সে দুষ্টামি করতেছে খাওয়ার প্রতি এতটা নেশা নাই তো যাই হোক কত জোড়া জুরি করে একটু দিলাম মুখের নিচে তারপরে আবার যাইতেছে সে ওইখানেই কারণ ওইখানে সে দুষ্টামি করে পানি ফেলে বেসিন থেকে তারপরে তিন ভাই বোন অনেক মজা করছে আজকে তো মজা করে খাওয়া দাওয়া এখন সে মানে খাবারের কোনো কিছুই নিছে না ওইভাবে রান্না হাতে নিয়ে আবার রাইখা দিছে তারপরেও সে দুষ্টা মি করতেছে আর এই দিকদা এখন সবাইরে আমি ভাগ কইরা এটা আর বাবা আমি প্রীতা তাজওয়ার সবাই মিলে এখন খাবারটা খাবো তো সবাই ভালো থাকবেন সবার সাথেই ছোট্ট একটা ভিডিও সবাই দোয়া করবেন তোরাজের জন্য আল্লাহ পেস।